বাবা বললো বেনারসি ল্যাংড়া, এটাও পুরো মোটাতেও রং চলে এসছে একদম। থেকে আম পাড়া হয়ে গেছে, এবার এই আমগুলোকে পুরো ঝুড়ির মধ্যে একটা একটা করে সাজিয়ে রেখে দেবো, নাহলে প্রচন্ড গরম একটার মধ্যে একটা দাগ লেগে পচে যাবে। আর এই আম আম দেখছো, এই আম হচ্ছে বেনারসি ল্যাংড়া, ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর। আর গাছের আম নো কার্বাইড, নো কোনো কালার, দেখছো আমের সাইজ দেখো। আমি তো আর এতগুলো নিয়ে যেতে পারবো না, কিছু থাকবে। এটা একটা ঝুড়িতে রেখে দিলাম, আবার একটা ঝুড়িতে আম দেখো, মানে গাছের আম। আমি তো আগের বার যখন এসেছিলাম তখন এত আম খাইনি, আম বাগান আছে, কাঁঠাল তোমাদের তো সবই দেখিয়েছি আমি। এই হচ্ছে গাছের আম, আর গাছের আম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তুমি সে আচার বানাও, পাকা আম খাও, আর যাই খাও। দেখো বন্ধুরা, বাড়ির গাছের আম, এই আম যাবে কলকাতায়। আর গৌতম দেখি যদি খায়, আর এই আম তো নিয়ে যাবো, এতগুলো তো আমি নিয়ে যেতে পারবো না যেহেতু আমি ট্রেনে যাবো, এবার তো আর গাড়ি আসবে না, ট্রেনে যাবো যেহেতু এত আম নিয়ে যাওয়া সম্ভব নয়। তা এই আমগুলোকে এখন আমি রেখে দেবো, পরে ফ্রিজে ঢোকাবো, ফ্রিজ পরিষ্কার করব, তারপর ফ্রিজে ঢোকাবো। তো চলো বন্ধুরা, এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা বাড়িতে এসেছি, দেখো আর এই গাছে কত কাঁঠাল হয়েছে। আগের বার তোমাদের দেখিয়েছিলাম এঁচড় ধরেছিল, আর এবছর দেখো প্রচুর কাঁঠাল, মানে কাঁঠালই কাঁঠাল। ওপরেও দেখো, তোমাদের যতটা দেখতে পাচ্ছি আমি ততটা দেখাচ্ছি, একদম মগডাল পর্যন্ত কাঁঠাল। আর এখানেও দেখো বড় বড় কাঁঠাল পুরো ধরেছে, প্রচুর কাঁঠাল ধরেছে। আবার অন্য বাগানেও যাব, সেখানেও কিন্তু আছে, একটা গাছ না পুরো কাঁঠাল বাগান। আর এখানে তো মায়ের লেবু গাছ, লেবু গাছেও প্রচুর লেবু ধরেছে, এখানেও একটা কাঁঠাল দেখা যাচ্ছে। তো চলো ওখানে একটু ঘুরে আসি। বন্ধুরা এখন দেখো বসে পড়েছি কাঁঠাল ভাঙতে, আর বাড়ির গাছের কাঁঠাল, এটা কিন্তু কিনে আনা নয়। আগেই তোমাদের দেখিয়েছি আমাদের কাঁঠাল বাগান আছে, আর কীরকম হলুদ হয়ে পেকেছে, পুরো গাছ পাকা, এতে কোনো কার্বাইড নেই, কোনো কেমিক্যাল নেই, যে রং দিয়ে পাকানো হয়েছে সেরকম নয়। তো এটা আমি কোনোদিন সেভাবে কিন্তু কাঁঠাল ছাড়াইনি, তাই আমি বাড়িতে বললাম যে আমি একটু শিখি, কারণ সব জিনিস শিখে রাখা ভালো। তো আমি কাঁঠাল ছাড়াতে বসে পড়েছি। বন্ধুরা নিশ্চয়ই তোমাদেরও লোভ লাগছে, আর কাঁঠাল আমি খেতে ভালোবাসি, কিন্তু যে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি সেরকম নয়। তবে এই কাঁঠালটা এবছর প্রচণ্ড গরম, তো সেই জন্যে কিন্তু সবটা ভালো করে পাকেনি, দেখে মনে হচ্ছে পেকে গেছে কিন্তু পুরোটা পাকেনি। আর আমি নতুন কাঁঠাল ছাড়াতে শিখছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা হতেই পারে না, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়ি এসো বন্ধুরা, দেখো আমি কিন্তু একেবারে বসে নেই, টুকটাক কাজ করি, বেশি যে করি সেটা নয়, কিন্তু আমাকে করতেই হয়। তা পুরো কাঁঠালটা দেখো পুরো কিছুটা শক্তও রয়েছে, আমি সেই জন্যে পারছি না, মানে দরকচে যাওয়ার মতন যাকে বলে, দেখে মনে হচ্ছে পেকেছে কিন্তু ভেতরে দেখা যাচ্ছে শক্ত হয়ে আছে, রোদে পুড়ে গেছে। আর এবছর যা ওয়েদার, বন্ধুরা বাড়িতে এসে আমি কি কি করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম, মানে বাড়ির বাগান এটা সেটা দেখতে দেখতেই আমার সময় চলে যায়, মাকে টুকটাক হেল্প করি, ব্যাস এইটুকুই। তো ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম, আমার এক্সপিরিয়েন্স, আমার আনন্দ, আমার সুখ দুঃখ অনুভূতিগুলো সব তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তো এই ছোট্ট ব্লগটা আজকের মতন এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।